খুব প্রতিবাদ হয়েছে একদম সব নেমে গেছে না না এরকম হিন্দি চাপানো চলবে না ছোট অংশ পাঁচটা দশটা পনেরোটা ছেলে হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে ভারতের সবচেয়ে সর্বগ্রাসী একটি সাম্রাজ্যবাদী ব্যবস্থা বিজেপি এই কারণে এটা করবে কারণ তারা কিন্তু পাখির চোখ হিসেবে দু চোদ্দো হাজার ছাব্বিশটা দেখ দুশো একাত্তর পর থেকে কী হয়েছে অহিন্দি রাজ্যগুলো সভ্য রাজ্য যেহেতু ঠিক আছে একটা সংস্কৃতি আছে তা তারা পপুলেশন কন্ট্রোল করেছে এই যে হিন্দি চাপানো হলো যে রিপোর্টটা তার মোটামুটি দু সপ্তাহ আগে আর এস এস মন ভাগবত সে বলছে যে ইংরেজির পরিবর্তে শিক্ষাক্ষেত্রে হিন্দি সেটা কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে বা সিঙ্গালটা দিয়ে দিচ্ছে ইংরেজি হচ্ছে তোমার বিশ্ব জ্ঞানের সঙ্গে তোমার যোগাযোগ বিশ্ব যে জ্ঞান বিজ্ঞান কমার্স মানে যা যা মডার্ন কিছু থেকে শুরু করে সব কিছু জীবনে এগোনো হিন্দি হলে যারা হিন্দি তাদের খুব সুবিধে বাকিদের অসুবিধে এই কমন ভাষা যদি বাংলা হয় আমরা বাঙালি আমাদের খুব সুবিধে অন্যদের অসুবিধে এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উনিশশো পঁয়ষট্টির হিন্দি বিরোধী আন্দোলনের মহান নেতা আমাদের মানে একটা যে লোকগুলোকে দিল্লি আমাদের চেনাতে চায় না সেই ধরনের লোক সি এন আন্না দুরাই উনি বলেছিলেন ভারত হচ্ছে সমানাধিকারের ভিত্তিতে তৈরি হিন্দি হলে বেশি ভারতীয় আর বাঙালি আর তামিল হলো কম ভারতীয় এরকম তো নয় নমস্কার আপনারা দেখছেন বিভিন্ন নিউজ আমি রয়েছি অরিগ্ন ক্যামেরায় রিক্তম এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা জানেন যে এই যে এই সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি বা যে রাষ্ট্রপতির কাছে যে আবেদন গেছে সেখানে বলা হয়েছে যে হিন্দিকে রাষ্ট্রের যে সরকারি ভাষা ইংরেজি বাদ দিয়ে সেখানে হিন্দিকেই বাধ্যতামূলক করা হবে এবং এই নিয়ে অনেক বিতর্ক চলছে এবং বাংলা পক্ষ স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ করছে রাস্তায় তারা নেমেছে ইতিমধ্যেই এবং এই বিষয় নিয়ে কথা বলব প্রথমেই গর্গদা বিবিধ নিউজে আরও আরেক একবার স্বাগত এবং বিবিধ নিউজের প্রতিটি দর্শককে শ্রোতাকে রক্ত যাবার শুভেচ্ছা জয় বাংলা যেটা নিয়ে শুরু করলাম আমি কি বিস্তারিত আলোচনা তোমাদের প্রতিবাদ ঠিক কোন জায়গায় বিরোধিতা কোন জায়গায় এবং সমালোচনা কোন জায়গায় তো আসবো কিন্তু আমি একটা অন্যরকমভাবে শুরু করতে চাইছি যে বারবার এই হিন্দিকে নিয়ে এর আগেও অনেকবার হয়েছে হিন্দি রাষ্ট্রভাষা হবে একবার সেই নিয়ে বিতর্ক হয়েছিল রাজনৈতিকভাবে বিজেপি এটা নিয়ে অনেকবার বলে এই বারবার হিন্দিকে নিয়ে কেন একটা আগ্রাসন এমনকি এটা তোমরা বাংলা পক্ষ বা আমরা বাঙালি এটা নিয়ে আমরা হিন্দি বিরোধী স্ট্যান্ড হিসেবে হয়তো মানুষ দেখতে পারে বাঙালিরা দেখতে পারে কিন্তু এমন নয় যে অবাঙালি জাতিরা রয়েছে এখানে প্রচুর মানে অহিন্দি জাতিরা রয়েছে যারা তামিল তেলেগু এরাও রয়েছে তারা তারাও এটার প্রতিবাদ করতে পারে এমনকি হিন্দিভাষীদের মধ্যেও কিন্তু দেখেছি যে প্রত্যেকে কিন্তু এর সমর্থনে থাকে না তা এর বিরোধিতা করে বারবার হিন্দিকে নিয়ে এই ধরনের রাজনীতি কি বলবে প্রথমত কয়েকটা ভুল ধারণা দিয়ে দিতে সরাতে চাই যে প্রথমে বললে হিন্দি ভাষীরা এর সমালোচনা করে বিরোধিতা করে বিহারে সবার কথা বলছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আংশিক বিহারে কোন অংশ প্রতিবাদ করেছে যে হিন্দি চাপাডো হচ্ছে ইউপিতে কোন অংশ প্রতিবাদ করেছে হরিয়ানায় কোন অংশ প্রতিবাদ করেছে খুব আংশিক একটু ছোট অংশ দেখি একটা যে এইটুকু মাইক্রোস্কোপে দেখা যায় তাই আমি মাইক্রোস্কোপ নিয়ে যাব বিহারে দেখি হ্যাঁ দেখি ভাটপাড়ায় খুব প্রতিবাদ হয়েছে রিসায় খুব প্রতিবাদ হয়েছে রানীগঞ্জে একদম সব বিহারিয়ার নেমে গেছে না 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 এরকম হিন্দি চাপাটা চলবে না ছোট অংশ পাঁচটা দশটা পনেরোটা ছেলে এইটা ওই কল্পনার বিশ্বে থেকে লাভ নেই আজকে আমাদের বুঝতে হবে যে বিজেপি কি পদার্থটা কী তাহলেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে এটা খুব অদ্ভুত লাগবে না হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে ভারতের সবচেয়ে সর্বগ্রাসী একটি সাম্রাজ্যবাদী ব্যবস্থা কি সেটা মারোয়ারি পুঁজি গুজরাটি পুঁজি তারা ভারতের যে বাজারটা দখল করবে বাজার টেন্ডার ব্যবসাটা দখল করবে পুঁজির অংশটা আর এই যে হিন্দি বলয়ের এর যে বিস্ফারিত যে জনসংখ্যা এটা ভারতের চাকরি এলাকা এগুলো দখল করবে হিন্দি এলাকায় নিজের এলাকায় তো একদম বিয়েদেরই বাঙালি ছেলেরা সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে রেলের চাকরি দেখলে পিটিএ ফেরত পাঠায় তো এবার এই দুটো অর্থাৎ এই পুঁজি এবং এই সংখ্যা এর যে জোট পুঁজি গুণিতক সংখ্যা ইজুকাল টু শক্তি তো এই শক্তিটা চিরকাল ভারতে ছিল তুমি যদি দেখো স্বাধীনতার আগে গান্ধী গুজরাটি সে ধরছে কাকে বিড়লাকে দুজনে মিলে তৈরি করছে হিন্দি প্রচার সভা দুজনের একজনের মাতৃভাষা কিন্তু হিন্দি নয় কিন্তু ওই দুই পুঁজি গ্রুপের কিন্তু প্রতিভু ঠিক আছে এখনও তুমি দেখবে অমিত শাহ ওরাকে না অমিত শাহ নরেন্দ্র মোদী এদের তো মাতৃভাষা হিন্দি নয় বয়ে গেছে কি যে নোটে গান্ধী আছে ওটা তো হয়ে যাচ্ছে তাই না আর তাতে তো বড় করে হিন্দি আছে যাই হোক তো এবং কংগ্রেস আগে এই অংশটিকে ধারণ করত নিজের মধ্যে ঠিক আছে ফলে কংগ্রেসের মধ্যেও হিন্দি সাম্রাজ্যবাদী যে নানা নানারকম প্রক্রিয়া সেটা দেখা গেছে কিন্তু কংগ্রেসের গল্পটা কী ছিল কংগ্রেসে অহিন্দি জাতিগুলোর মধ্যেও যথেষ্ট একটা সাপোর্ট বেস ছিল ফলে তাদের কিছুটা ব্যালেন্স দিয়ে চলতে হতো আর তুমি যদি বিজেপির তুমি যদি সাপোর্ট বেসের এলাকা দেখো সেটা মানে ওই তাদের আশি পঁচাশি শতাংশ সিট আসে এই গোবলায় থেকে ফলে তারা একদম মানে হিন্দি সাম্রাজ্যবাদের তুমি যদি বলো যে কংগ্রেস হচ্ছে একখানা মানে ভোঁতা টাইপের একটা টাইপের কি বলবো খোঁতকা টাইপের কিছু একখানা বিজেপি হয়ে গেছে একটা হিন্দি সাম্রাজ্যবাদের একদম ছুচলো বর্ষা ফলা তাই জন্যই দেখো আমরা কী ভাবছি যে বারবার কেন অহিন্দিদের খোঁচা করছে তাদের কি বাঙালির ভোট চাই না তাদের কি কন্নড়দের ভোট চাই না তাদের এই ভোট চাই না অন্য রকম তারা জানে যে কংগ্রেস এবং এই বলিউড ক্রিকেট ডুব বাগডুম এইসব করে সত্তর পঁচাত্তর বছরে তারা কিন্তু প্রতিটি অহিন্দি জাতির মধ্যে একটা অংশকে ঘেঁটে দিতে পেরেছে ঠিক আছে তারা নিজেদের হিন্দি খারাপ কি এই সেই এবং বাংলা দিয়ে কী হবে কন্নড় দিয়ে কি হবে তামিল দিয়ে কি হবে ঐক্যের জন্য হিন্দি দরকার এই যে হিন্দি সাম্রাজ্য বা যে কথাগুলো বাঙালি জাতির বা যে কোনো অহিন্দি জাতির মাথায় ঢোকাতে চায় একটা অংশ সেটা খেয়ে নিয়েছে তাহলে এই অংশটা সিকিওর এটা যে কোনো জাতির ছোটো অংশ অহিন্দি জাতির এটা সিকিওর আবার এইটা দেখিয়ে সে কিন্তু হিন্দি গ্রুপকে একদম ঐক্যবদ্ধ করছে তাহলে ঐক্যবদ্ধ হিন্দি পলিটিক্যাল গ্রুপ আর হিরোমন্যতায় ভোগা সিরদারা ব্যাকা হয়ে যাওয়া যে অহিদিক জাতির যে অংশ এই দুটোর কম্বিনেশান হচ্ছে মেজরিটি এটা তার ক্যালকুলেশান খুব স্পষ্ট আমার কথা হচ্ছে এই যে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি বাংলা পক্ষ তো পথে নেমেছে শুধু কলকাতায় রাজপথে নামেনি প্রতিটি জেলায় নেমেছে বারো তারিখ কলকাতায় আমরা ষোলো তারিখ আমরা ইয়েতে করেছি প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ করেছি এবং আমি পরে আসবো সেটা হয়তো ডিটেলে বাংলার প্রতিটি দল তৃণমূল কেউ পথে নামেনি জানিয়ে রাখা ভালো ঠিক আছে তাদের ভয় তো না ঠিক আছে এতদিন যে মাখন তারপরে কি চিজ ঠিক আছে সর্ষের তেল তারপরে পাম তেল তারপরে হচ্ছে বনস্পতি ডালডা ঘি এইসব যে আসানসোলে মেরেছে হাওড়া সালকিয়ায় মেরেছে কলকাতায় মেরেছে ভাটপাড়ায় মেরেছে শিলিগুড়িতে মেরেছে তো এগুলো সব জলে যাবে তাই জন্য বলছে হ্যাঁ আমরা বিরোধী তো যাই হোক তবু মুখে বলেছে সে তৃণমূলও বলেছে সিপিএমও বলেছে কংগ্রেসও বলেছে ঠিক আছে কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গ যে বিজেপির যে একটা ব্রাঞ্চ অফিস আছে সেখানে তো বেশ কিছু বাঙালিও রয়েছে সেই বাঙালিরা কিন্তু সেই বাঙালিদেরও তো এই ক্ষতিটাই হবে যখন হিন্দি চাপানোর যে প্রক্রিয়াটা চলছে বাঙালিকে তথা অধিকাংশ হিন্দি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানে বিজেপির যারা হিন্দু বাঙালি সাপোর্টার তাদেরকে বলে না না তোরা তো হিন্দু বা হিন্দু বাঙালি তোদের জন্য একটু ছাড় আছে এরকম তো কোনো ব্যাপার নেই অর্থাৎ এটা তাদেরও লড়াই এটা কিন্তু একটা জাতীয় ঐক্য মানে জাতীয় প্রতিরোধের সংগ্রাম ফলে বিজেপি এই কারণে এটা করবে কারণ তারা কিন্তু পাখির চোখ হিসেবে দু হাজার চব্বিশ আর ছাব্বিশটা দেখছে আমরা চব্বিশটা অনেক সময় মাথায় রাখি যে তারা জিতবে বা হোয়াটেভার ইত্যাদি কিন্তু ছাব্বিশ একটি ভয়ঙ্কর জিনিস আসছে এবং যেটা নিয়ে ক্যারাভান ম্যাগাজিনে আমি প্রথম আর্টিকেল লিখি দু হাজার চোদ্দো সালে এবং তারপরে দক্ষিণে এই যথেষ্ট আলোচনা হচ্ছে এবং লড়াইও হচ্ছে এখানে উহা এই সাতটা আটটা নটার সময় যাতে নাচাবে বাদর নাচ তাতেই আমরা নাচব মানে আমাদের এই প্রক্রিয়াটাই করে দিয়েছে ফলে মূল ইস্যুস যেগুলি ভয়ঙ্কর যে ইস্যুসগুলি আসছে কি সেই ইস্যু এই মুহূর্তে ধরো পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা সিট আছে লোকসভায় বিয়াল্লিশ এবং ভারতে কটা সিট আছে পাঁচশো তেতাল্লিশ তাহলে আমার সিটের অনুপাত হচ্ছে ওপরে বিয়াল্লিশ তলায় পাঁচশো তেতাল্লিশ ঠিক আছে করে মোটামুটি আট পারসেন্ট মতো আসে এটা হচ্ছে ভারতে যে নীতি নিয়ন্ত্রণে বাঙালির বা বাংলার মানুষের যে নিয়ন্ত্রণ ক্ষমতা তার জোর তার কতটা জোর মানে আট শতাংশ জোর এই তো কথাটা এই যে অনুপাতটা এটা এসছে উনিশশো একাত্তরের জনসংখ্যা অনুযায়ী ঠিক আছে উনিশশো একাত্তর পর থেকে কী হয়েছে উনিশশো একাত্তর পর থেকে অহিন্দি রাজ্যগুলো সভ্য রাজ্য যেহেতু ঠিক আছে এত সংস্কৃতি আছে তা তারা পপুলেশন কন্ট্রোল করেছে এবং নারী প্রতি শিশু জন্ম এর সংখ্যা এদের সকলেরই দুইয়ের কম পশ্চিমবঙ্গ তো খুবই কম এক দশমিক ছয় ঠিক আছে আর বাকি কারা রইল বিজেপির বেস এলাকাগুলো ঠিক আছে হামদো হামারাদো বাকি বাঙ্গাল ভেজদো তো এবার এরা তো যা এই যা করার করেছে বিহারের যেরকম তিন দশমিক ছয় তিন দশমিক চার তোমার এক দশমিক ছয় পশ্চিমবঙ্গে বিহারে তিন দশমিক চার ডবলের বেশি ঠিক আছে তো এবার দু হাজার এগারো বা দু হাজার একুশ এই জনসংখ্যায় যদি আমাদের লাস্ট ডেটা হচ্ছে দু হাজার এগারো দু হাজার একুশ এরা কোনো জন হয়নি আমি এগারো ধরেই বলি দু হাজার এগারো ধরো একাত্তরের তো পপুলেশান ছিল যদি এবার এক একুশের পপুলেশান এগারোর পপুলেশান অনুযায়ী এই সিটগুলো রিডিস্ট্রিবিউট করা হয় যাতে কি না প্রতিটি লোকসভায় সমান সংখ্যক জনতা থাকে মানে পশ্চিমবঙ্গের একটা লোকসভায় যত ভোটার বিহারের একটা লোকসভায় ততটা ভোটার ঠিক আছে শুনতে খুব মনে হবে হ্যাঁ গণতন্ত্র প্রতিটি মানুষের ভোটের দাম সমান এর ফলাফলটা কি হবে এর ফলাফলটা হয়ে যাবে যে পশ্চিমবঙ্গর সিট যেটা আট শতাংশ কন্ট্রিবিউশন ছিল সেটা কমে ছয় সাড়ে পাঁচে নেমে আসবে বিহার ইউপি মধ্যপ্রদেশ রাজস্থান এগুলোর হু করে বেড়ে যাবে এবং এইটা যে আবার করা হবে কি না এর ডিসিশানটা হবে দু হাজার ছাব্বিশে সাংবিধানিকভাবে এটাই হচ্ছে ওয়েট করে রয়েছে ওইটা বিজেপি একবার করতে পারলে চব্বিশে যদি যেতে চব্বিশে করতে পারে ভারত একটি হিন্দি মেজরিটি রাষ্ট্রে পরিণত হবে হিন্দি সাম্রাজ্যবাদ বলি তো ওটা হিন্দি সাম্রাজ্যে পরিণত হবে এবং অহিন্দি জাতিগুলো ঠিক আছে তখন একদম উপনিবেশ আধা উপনিবেশে পরিণত হবে আমাদের কাজ হচ্ছে ওদের মাল কেনা ওদের হিরোদের স্যালুট করা ঠিক আছে ওরা গান বানাবে আমরা নাচবো ওরা সিলেবাস বানাবে আমরা পড়বো ঠিক আছে ওরা ক্রিকেট খেলবে আমরা দেখব বল বয়ের মতো মাঝে মাঝে বল এগিয়ে দেবো এইটা হবে আমাদের কাজ তো ভারতে খুব একটা কিন্তু মোড়ে দাঁড়িয়ে রয়েছে মানে খুব ডেঞ্জারস একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং অবশ্যই অহিন্দি জাতি যারা দক্ষিণের তারা এগুলো মেনে নেবে না এত সস্তা না ঠিক আছে তার একটা বড়ো কারণ হচ্ছে যে কোনো রকম একটা ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রে খুব আনস্টেবল হয়ে যায় যখন রাজনৈতিক ক্ষমতা থাকে তাদের হাতে যাদের থেকে রাজস্বটা তৈরি হয় না আর যাদের থেকে রাজস্বটা তৈরি হয় তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা নেই মানে অদ্ভুত অর্থাৎ অহিন্দি জাতি মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক বাংলা উড়িষ্যা এবারে যেখানে তোমার রেভিনিউ যেখানে তোমার পোর্টস যেখানে তোমার ইন্ডাস্ট্রি যেখানে তোমার খনিজ মানে পুরো যে এইটা অর্থাৎ ভারত যা দিয়ে চলে সেটা যাদের তাদের সিট নেই আর যাদের সিট আছে অর্থাৎ এগুলো কি করে চলবে যারা ঠিক আছে তাদের রাজস্ব নেই পপুলেশান আছে এটা খুব আনস্টেবল একখানা ব্যবস্থা এই ব্যবস্থাটা বিশ্বে সব জায়গায় এই ব্যবস্থার ফলে কিন্তু মানে বিভেদ নানা নানা রকম প্রবলেম সৃষ্টি হয়েছে তো আমরা এই হিন্দি সাম্রাজ্যবাদের এই যে ধাক্কাটা এই যে বারবার চেষ্টা করা এটা কিন্তু বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না মানে এই যে হিন্দি চাপানো হলো যে রিপোর্টটা তার মোটামুটি দু সপ্তাহ আগে আর এস চিফ মোহন ভাগবত ঠিক আছে সে বলছে যে ইংরেজির পরিবর্তে শিক্ষাক্ষেত্রে হিন্দি সে কিন্তু অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে বা সিগনালটা দিয়ে দিল ঠিক আছে অর্থাৎ আমাদের মনে করার কোনো কারণ নেই যে ওখানে একটি সংসদীয় কমিটি সেখানে সংসদরা বসে এই হওয়া উচিত সেই হওয়া উচিত আলোচনা করছে এটা হচ্ছে এম মানে হয় না যে রায় হবে এই এবার তুমি আইনি কারণটা সাজাও এই হচ্ছে কথা রায়টা হবে এই এবার তুমি আইনের বই থেকে তুমি বার করো যে কি কি করে তুমি এটা করতে পারো করে যে যে কথাগুলি বলছে সেগুলি ভয়ঙ্কর ভয়ঙ্কর ইংরেজির পরিবর্তে হিন্দি আমি জিনিসটি আসবো দেখো প্রথমত আমরা অলরেডি অহিন্দি জাতির মানুষ ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক কেন যে কোনো রাজ্যের একটা বড় অংশের যে পুঁজি অহিন্দি রাজ্যগুলোর রাজস্ব এগুলো দিল্লি নিয়ে চলে যায় একদম মানে একদম সুৎকর জমিদারের মতো নিয়ে চলে গেল ভালো কথা তো এটা কেন দিয়ে দিচ্ছি যাতে আমার কিছু হয় তাই তো ঠিক আছে জমিদারের মেয়ের বিয়ে হবে এই জন্য আর দেওয়া হচ্ছে না তো এবার কথাটা হচ্ছে তো সেটা ফেরত আসবে ফেরতটা আছে ইউপি বিহারে তোলে এখান থেকে আমি বলছি যেরকম ধরো ধরো এটা মাইকটা এখানে আমি একজন নেই আমি ধরো চারজন আছি ঠিক আছে চারজনের কাছে দশটা আপেল আছে ঠিক আছে ওখানে ধরো ছজন দাঁড়িয়ে আছে ছজনের কাছে ধরো চারটে আপেল আছে এটা মানে মানুষগুলো হচ্ছে জনসংখ্যা আর আপেলগুলো হচ্ছে ধরো রাজস্ব ঠিক আছে এবার দিল্লির কাজ কি এই যেখানে চারজন দেয় যে দশটা আপেল নিয়ে তার থেকে দশটা মধ্যে থেকে সাত আটটা আপেল তুলে নিল ওদের ওখানে যে ছজন চারটে আপেল নিয়ে দাঁড়িয়ে আছে ওই চারটে আপেলের মধ্যে দুটো তিনটে তুলে নিল এরপরে নিয়ে এক জায়গায় করলো করে তারপরে ওখানে দিয়ে দিল আট নটা আপেল এখানে দিয়ে দিল বাকি তিন চারটে আপেল করে বললেই দেখো আমি সকলকে কীরকম দিয়ে দিলাম এই যে আমার টাকা দিল্লি গিয়ে বিহারে গেল আর তারপরে তার মধ্যে থেকে যে ছিটোফোটা আমাকে ফেরত দিল বলে কেন্দ্রের টাকা এই যে বিরাট ধাঁধাটা বিরাট ফাঁকিটা ঠিক আছে এইটাই হচ্ছে মূল সমস্যা এই সমস্যাটা কাটানোর উপায় হচ্ছে অহিন্দি ঐক্য তারা কি বলছে কী করতেছে একটা যে কোনো কেন্দ্রীয় সরকার বা যে কোনো রাজ্য সরকার যে কোনো সরকার তার যে রাজস্ব সেটা খরচা করার দুটো মাত্র আসলে উপায় রয়েছে বেসিক্যালি একটা হচ্ছে মাইনে একটা হচ্ছে টেন্ডার মাইনে মানে হচ্ছে তাতে তুমি মাইনে গ্র্যাচুইটি ডিএ পেনশন আড্ডা বাড্ডা সব তুমি এটা হচ্ছে মাইনে ওকে আর টেন্ডার হচ্ছে ব্রিজ বানাও তোমার অফিসে কাগজ বা পেনের হোক থেকে শুরু করে একটা ফার্নিচার বানাতে হবে এগুলো হচ্ছে টেন্ডার ঠিক আছে অর্থাৎ তুমি ম্যান পাওয়ারে পয়সা দেবে ডাইরেক্ট কন্ট্রাকচুয়ালও হতে পারে পারমানেন্টও হতে পারে অথবা তুমি একটা কাজ করিয়ে দিয়ে বা একটা জিনিস তুমি প্রকিওর করবে কিছু সেগুলোর জন্য বরাদ্দ করবে এই দুটো তো এবার এই স্কিমে অলরেডি কি হয়ে গেছে কেন আমরা বলছি আমরা অহিন্দি জাতির মানুষ বাঙালি সহ যারা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই তো আমার হকের জিনিস এই কাজগুলো আর টেন্ডারগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়েতে অলরেডি কী করেছে যে এটা ইংরেজি এবং হিন্দিতে চাকরির পরীক্ষাগুলো হবে সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ ইউপি বিহার রাজস্থান এখানকার লোকেরা তাদের রাজ্যের প্রধান ভাষায় পরীক্ষা দেবে তাদের মাতৃভাষায় পরীক্ষা দেবে আর আমরা অহিন্দি জাতির ছেলে মেয়েরা আমরা পরীক্ষা দেবো শেখা ভাষায় অর্থাৎ প্রথমেই একটা বৈষম্য রয়েছে ঠিক আছে তাতেও অহিন্দি জাতির ছেলে মেয়েরা কিছুটা হলেও পেয়ে যাচ্ছিলো কিছুটা হলেও খুব কম এখন বিজেপি চাইছে হিন্দি সাম্রাজ্যবাদ চাইছে বিজেপির মাধ্যমে যে ওইটুকু যে আর রাখা চলবে না সব হিন্দিতে মানে কেন্দ্রীয় সরকার বলতে যে ব্যবস্থা সেটা হচ্ছে সেখানকার মানে ঠিকাদার টেন্ডার শ্রেণী থেকে শুরু করে আমলা ইলেকশন কমিশন সি আর ব্যাংক এফ কর্মী পোস্ট অফিস এই রেডি মানে প্রশাসন বলতে আমরা যা বুঝি যার কাছে তুমি দরখাস্ত লেখো যাকে আমি স্যালুট করবো যাকে আমি স্যার করব এরা ভারতে হয়ে যাবে হিন্দি আর অহিন্দিরা হরবে এই স্যার স্যার করার লোকটা ঠিক আছে এই যে বলছে যে হিন্দি চাপিয়ে ইংরেজির পরিবর্তে শুনলে খুব মনে হবে যে বিদেশি ফিদেশি ইত্যাদি ঠিক আছে কিন্তু আসলে প্ল্যানটা কি এবং বিদেশি কথাটাও তো ভুয়া গুজরাটের হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে গুজরাটে হিন্দি হচ্ছে গুজরাটিদের জন্য ফরেন ল্যাঙ্গুয়েজ একদম গুজরাট হাইকোর্ট তার মানে এটাই হচ্ছে বৈধ সাংবিধানিক পজিশান বাঙালির কাছে হিন্দি ফরেন ল্যাঙ্গুয়েজ হিন্দ হিন্দুস্তানি যারা রয়েছে মানে হিন্দি উর্দুভাষী এদের কাছে তামিল ফরেন ল্যাঙ্গুয়েজ তার মানেটা কি মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ তাহলে এই জায়গায় ইংরেজিকে আলাদা করে বলার কি বিষয় রয়েছে বরং আমি বলবো উল্টে যে ইংরেজি হচ্ছে একমাত্র ভাষা যেটা ভারতের প্রতিটি স্কুলে প্রতিটি বোর্ডে প্রতিটি রাজ্যে পড়ানো হয় ভারতে এরকম কোনো বৈধ স্কুল নেই যেখানে ইংরেজি পড়ানো হয় না প্রতিটি স্কুলে ইংরেজি পড়ানো হয় কিন্তু প্রতিটি স্কুলে হিন্দি পড়ানো হয় না প্রতিটি স্কুলে বাংলা পড়ানো হয় না প্রতিটি স্কুলে তামিল পড়ানো হয় না প্রতিটি স্কুলে কন্নড় পড়ানো হয় না অর্থাৎ তোমার অলরেডি তোমার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে পরিকাঠামো রয়েছে যে ইংরেজি সর্বব্যাপী তুমি সেটাকে এক কাটি করতে চাও দুই ইংরেজি হচ্ছে তোমার বিশ্ব জ্ঞানের সঙ্গে তোমার যোগাযোগ বিশ্ব যে জ্ঞান বিজ্ঞান কমার্স মানে যা যা মডার্ন কিছু থেকে শুরু করে সব কিছু জীবনে এগোনোর এই যে এত ছেলে আইটি টাইটি করছে ঠিক আছে তাই লালিপ লাগালু করলে পেত ব্যাঙ্গালোরে বিদেশে হাই যেতে পারতো হ্যাঁ মারলো কচাকচ করলে ইন্টারভিউতে পাস করতো ইংরেজিটা শিখেছে বলে তাই সে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি করছে যে কারণে ভারতে সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে যে আয় বাংলারও আজকাল তুমি দেখবে পশ্চিমবঙ্গে আইটি ইন্ডাস্ট্রি রীতিমতো এগোচ্ছে ঠিক আছে তো এটা তো ইংরেজি শিক্ষার জন্যই ঠিক আছে এগুলো তো প্রেমচাঁদ ঘোষে তো আর এটা হতো না সেটা তারা বন্ধ করে দিতে চায় আমাদের খুব মণ্ডুক বানিয়ে দিতে চায় কারণ এদের তো কোনো রকম অ্যাসপিরেশান নেই এরা ওসব সব চান্স পায় না ভারতের ভেতরের বিষয়টা আমাদেরকে গর্তে ঢুকিয়ে দিতে চায় গর্তে ঢুকিয়ে তারপর পাথর চাপে দিয়ে দিতে চায় পাথরটার নাম হচ্ছে হিন্দি আর তার ওপর এদিকে দেখবে কি কি মানে দিচারি এরা ইউপি বিহারে ঠিক আছে ওদের ওখানে একটা থাকে যে ওই আর কি ওই কী যেন দেয়ালে দেখবে ট্রেনে করে ইউপিবিহারের সবদের থ্রু দিয়ে ট্রেনে গেলে দেখবে দেয়াল জুড়ে হচ্ছে যে মানে ওই আর কি পৌরুষ নেই ওষুধ খান ওই পৌরুষ ছাড়িয়ে দেবো কি অসুবিধা হচ্ছে এইসবের অ্যাড আর হচ্ছে ইংরেজি শেখার অ্যাড ইংরেজি শেখার অ্যাড কিন্তু মনে হয় যে এক্স ইংলিশ স্পিকিং কোর্স কপিল দেব বলছে হরিয়ানার তার মানে নিজেদের জন্য যেটুকু যা করার করবে আর আমাদের না 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 হিন্দি শুনলে মনে হয় যেন হিন্দিতে রাম লক্ষণ শত্রুঘ্ন কথা বলতো শত্রুক এই শত্রুঘ্ন তো কথা বলে যে শত্রুঘ্ন সিনা না বিহার থেকে ধরে এনে এখানে এমপি করিয়েছে মানে লজ্জার কোনো শেষ নেই লজ্জার কোনো শেষ নেই এবং বাঙালিও বোঝা উচিত যে দেখো ওখান থেকে কেন এনে করালো ওটাকে দাঁড় করালে ওদের সব কটা একসাথে ভোট দেবে বাঙালি দাঁড় করালে বাঙালির তো তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস হিন্দু মুসলমান ঘটি বাঙাল সব রকম আছে ওরা যা যে হ্যাঁ এই তো সিস্টেমটা এই যে হিন্দি এটা ওরা এরকমভাবে চাপিয়ে দিচ্ছে ইংরেজি দিকে ইংরেজি একটা তৃতীয় একটা বিষয় রয়েছে এবং তামিলনাড়ু প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উনিশশো পঁয়ষট্টির হিন্দি বিরোধী আন্দোলনের মহান নেতা আমাদের মানে একটা যে লোকগুলোকে দিল্লি আমাদের চেনাতে চায় না সেই ধরনের লোক সিএন আন্নাদুরাই তিনি একটা কথা বলেছিলেন দারুণ কথা যে অনেকে মানে লিঙ্ক ল্যাঙ্গুয়েজের কথা যেটা কমন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত ভারত একটা কমন ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত তো উনি বলেছিলেন ভারত হচ্ছে সমানাধিকারের ভিত্তিতে তৈরি হিন্দি হলে বেশি ভারতীয় আর বাঙালি আর তামিল হলে কম ভারতীয় এরকম তো নয় তাই না আমাদের সূর্য সেন প্রফুল্ল চাকি এরা তো আর ইংরেজি এবং লন্ডনের জায়গায় হিন্দি এবং দিল্লিকে বসানোর জন্য তো আর প্রাণ দেয়নি তো সমান অধিকার থাকতে হবে বলে সমান অধিকার কি করে হবে একখানা কমন ল্যাঙ্গুয়েজে সেই রকম ভাষা হতে হবে যাটা যেটার ফলে সকলের অসুবিধা এবং সুবিধা সমান এটা খুব গুরুত্বপূর্ণ এবার ইংরেজি হলে হিন্দি হলে যারা হিন্দি তাদের খুব সুবিধে বাকিদের অসুবিধে এই কমন ভাষা যদি বাংলা হয় আমরা বাঙালি আমাদের খুব সুবিধে অন্যদের অসুবিধে ঠিক আছে এই যে বলছে সব হিন্দিতে হবে আচ্ছা উল্টো করে বলতো সব বাংলায় হবে ভাবো যদি আসো প্রতিটি কেন্দ্রীয় সরকারি চাকরি বাংলা লোককে একটু কল্পনা করার জন্য একটু সহজ করে বাঙালিদের বলছি প্রতিটি কেন্দ্রীয় সরকারি চাকরি টেন্ডার সব কিছু যদি বাংলায় হতো আইআইটি আইআইএম এমস এ বাংলায় পঠন পাঠন হবে এই যেটা নিয়মটা বলেছে কি হতো এগুলো বাঙালি দিয়ে ভর্তি হয়ে যেত অন্য কেউ তেমন চান্স পেতো না এটাই হতো তো এবার হিন্দি দিয়ে করলে কি হবে এইটাই হবে কারণ অন্য কেউ বাংলা শিখে ওই কম্পিটিশান করতে পারবে বাঙালি ছেলের সাথে কানাইলাল বিদ্যামন্দিরের সঙ্গে একটা বাঙালি ছেলের সঙ্গে ঠিক আছে তোমার কোন দিল্লি পাবলিক স্কুল বাংলা শেখায় কম্পিটিশান করতে পারবে কোনো হরিয়ানা বিদ্যা আর কোনো দিল্লি পাবলিক স্কুল পারবে না ঠিক আছে তো এটা সেটারই উল্টোটা হিন্দি দিয়ে করতে চায় এটা তার সুবিধে তো অর্থাৎ এটা কিন্তু সুবিধা অসুবিধা সমান হলো না কারুর সুবিধা বেশি হলো কারুর অসুবিধা হলো ইংরেজি হচ্ছে এমন একখানা চয়েস ইংরেজি কারোরই মাতৃভাষা না ভারতে আমি কই জানি অ্যাংলো ইন্ডিয়ানের কথা ছেড়ে দিলাম গণনায় আসে না ঠিক আছে এছাড়া কারুর তো মাতৃভাষা নয় তাই তো এমনকি যেগুলো এমনিতে চ্যাং চ্যাং করে ইংরেজিতে ঠিক আছে ওই কি যেন মহারাজা কৃষ্ণচন্দ্রের গল্প আছে না গোপাল ভাঁড়ের ঠিক আছে অন্ধকারে একটা দেবে ধাক্কাও ঠিক বেরোবে ঠিক আছে ও ওসব বেরোবে না ঠিক বাংলা বেরোবে ঠিক আছে তো এবার এই যে শ্রেণী এবার এদের বাদ দিয়ে ইংরেজি সকলের কাছে সমদূরত্ব অসুবিধাজনক কিন্তু অসুবিধাটা সমান অর্থাৎ আমি যদি শিখে নিতে হয় সমান অসুবিধার মাধ্যমে আমাকে শিখে নিতে হবে এবং এইটা শিখলে তোমার সারা বিশ্বের সঙ্গে সংযোগ যেটা বললাম সারা বিশ্বের সাথে সংযোগ এটা নিয়েও সিএন আন্না দুরাই একটা দারুণ কথা বলেছিলেন যে এটা ধরো তুমি একটা বড় দরজা বানানো হয়েছে একটা বড় কুকুরের জন্য ঠিক আছে এবার বলছে যে ছোটো কুকুরের জন্য আবার যদি ধরো তঙ্গে একটা ছোট কুকুর থাকে তার জন্য আমি কি একটা ছোট দরজা বানাবো বড় দরজার মধ্যে ছোট কুকুরটাও বড় দরজা দিয়ে যাবে লেট দ্য স্মল ডগ ইউজ দ্য বিগ ডোর টু তার বিখ্যাত কথা অর্থাৎ আমি বাঙালিকে বিহারিউপির লোকজনকে এন্টারটেন করার জন্য হিন্দি শিখতে হবে কারণ তারা তো সব এক একজন বিদ্যাসাগর ঠিক আছে এবং বিশ্বের জন্য আমাকে ইংরেজি শিখতে হবে কেন আমি এই বার্ডেনটা নেব এক্সট্রা বার্ডেনটা কো হিন্দিভাষী এলাকায় কিন্তু ওদের দুই ভাষী নীতি চলে ইংরেজি হিন্দি ওখানে কিন্তু ঠিক টনটনে জ্ঞান আর আমাদের বাংলা ইংরেজি এক্সট্রা একটা কেন এই এক্সট্রা একটা ইউপিতে ইংরেজি শেখে আমি ইংরেজি শিখি ইংরেজিতে কথা বলবো তোমার ইউপি বিহার এখানে যাতে ঢুকতে সুবিধা হয় এখানে যাতে আরও এইসব করে ফেলতে পারো আরও অর্জুন সিং জিতেনতে পারি এসব বানাতে পারো জাভেদ খান এইসব বানাতে পারো তাই জন্য আমরা শিখবো সে হবে না বাঙালি করতে দেবেন এরা আগুন নিয়ে খেলছে এবং এখন আর কিন্তু তামিলরা ওই আগে মধ্যে তামিলদের মধ্যে কেনাকাটায় যেন বেশি এখন আর তামিল বিষয়টা নেই এখন তামিল কন্নড় মারাঠি বাঙালি পাঞ্জাবি যেটাকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আসলে বলা হয় সেইটা তৈরি হচ্ছে এটা মানে একটা জিনিস হয় না যে তুমি টানছো একটা গাডার টানছো টানছো অনেকক্ষণ টানছো মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে এক সময় তো ছিঁড়বে তবে হচ্ছে এটা করো না ঠিক আছে আমরা বলছি যে ক্ষান্ত হন আমাদের রক্তে ভারত স্বাধীন হয়েছে ঠিক আছে আপনারা তানতে টানতে কিন্তু ব্যাপারটা ভারতকে ভাঙার চেষ্টা করছেন এই যে আমাদের ভারতবর্ষ কিন্তু মালার মতো একটা কল্পনা করি সেখানে বিভিন্ন ফুল রয়েছে এই মালাতে আর মালা যে গাঁথা রয়েছে যে জোড়া রয়েছে যেটা দিয়ে এটা হচ্ছে আমাদের সমানাধিকারের গ্যারান্টি এটাই হচ্ছে সেই মানে সূত্রটা এতে রক্ত জবা রয়েছে এতে গাঁদা রয়েছে এতে টগর রয়েছে ঠিক আছে এতে নানা রকম ফুল রয়েছে বকুল রয়েছে সব রকম রয়েছে এবার কেউ যদি বলে না এরকম আমার পছন্দ না যেরকম বলছে এই মালাটা এমন হতে হবে যাতে সবকটাই গাঁদা হবে তাহলে এরকম একখানা মালাকে সবকটাই কটাই আছে এরকম মালায় যদি আমি ট্রান্সফর্ম করতে চাই কি করতে হবে আগে মালাটা ছিঁড়তে হবে এই ফুলগুলোকে বার করতে হবে তারপরে এই ফুল ওই সব করা বাকি গাঁদাগুলোকে ঢোকাতে হবে রক্তচাপার জায়গায় গাঁদা বকুলের জায়গায় গাঁদা ঠিক আছে টগরের জায়গায় গাঁদা তার মানেটা কি প্রথমে তো এটা এটার এইটা করার প্রথম শর্ত হলো হিন্দি সাম্রাজ্যবাদ ভারতকে ভাঙবে এবং বিশ্বে উদো উদাহরণ রয়েছে যে এরকমভাবে এটা এটা একটা ঐক্যকে ভাঙে এবং সেই ভাঙারি ষড়যন্ত্র আমাদের বাঙালি পূর্বপুরুষদের প১ রক্তে স্বাধীন হয়েছে ওরা রক্ত দেয় ওরা পয়সা করছে তখনও ফাটকা ফায়দা ব্যবসায়ী করছিল মানে ফলে আমরা জানি এই স্বাধীনতার মানে আমরা জানি এই ভারতবর্ষের মানে ওরা ভারতকে যতই ভাঙতে চাক আমরা ভাঙতে দেব না অহিন্দি জাতিগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং প্রথমে তোমরা বলে দিই হিন্দি উর্দু এদের মধ্যে যদি সমানাধিকার চায় ঠিক আছে তারাও স্বাগত তারাও আমাদের এই লড়াইতে পাশে থাকুক কারণ আমি মনে করি না যে প্রতিটি হিন্দুস্তানি তারা ভারত বিরোধী আমি মনে করি না প্রতিটি হিন্দুস্তানি তারা ভারতের বিরোধী ঠিক আছে প্রতিটি হিন্দুস্তানি বাঙালি বিদ্বেষী আমি মনে করি না যেরকম বাংলা পক্ষ কোনো জাতি বিদ্বেষী এরা এসে বিশ্বাসই করে না ঠিক আছে যে রক্ত এরকম হলেই সেটা খারাপ এরকম কোনো বিষয় না আমরা নীতির প্রশ্নে রয়েছি আমরা সমান অধিকারের প্রশ্নে রয়েছি আমার আর তোমার সমান অধিকার থাকবে এটাতে কার অসুবিধে যে পরজীবী পরজীবী তা চাই না আমরা সোজা শিরদারার ভারতীয় চাই ভারতের বিভিন্ন জায়গায় যারা সমান যারা সাম্য সমান অধিকার এই মৌলিক সভ্য জিনিসগুলো বোঝে আমি অন্যের ঘাড়ে চড়ে বসে থাকবো বেতালের মতো এটা কি ধরনের ব্যাপার ঠিক আছে বাঙালি তো চিরকাল তো এরকম ঘাড়ে বেতাল দিয়ে ঘুরবে না বেতালকে বলবে নিজেরটা খুঁটা খাও